أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله، إنه هو السميع العليم. بسم الله الرحمن الرحيم. বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে লেবার পার্টির সম্মানিত সদস্যবৃন্দ ও বিশ দলীয় জোটের নেতৃবৃন্দ, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে দেশের আজকে বর্তমানে কি অবস্থা। যত দিন যাচ্ছে ততই দেশ খারাপের দিকে যাচ্ছে, এবং এই সরকার দেশের মানুষের উপর একের পর এক জুলুম করে চলেছে। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ এবং ভয়াবহ তার কারণ হলো যে আপনারা দেখছেন যেভাবে লুটপাট শুরু হয়েছে, যেভাবে সন্ত্রাস অত্যাচার শুরু হয়েছে, তার ফলে দেশের আজকে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে দেখছেন আপনারা, ব্যাংকগুলো কিভাবে ব্যাংকের টাকা লুট হয়েছে, যা আগে কখনো আমরা দেখিনি। আর আমরা তো এর আগে কখনোই শুনিনি যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ট্রেজারি থেকে টাকা লুট হতে পারে। এটা এই প্রথমবারের মতো। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই নতুন নতুন কিছু দেখিয়ে যায়, এবং এর ফলে নতুন নতুন এমন কিছু করে যেগুলো দেশের জন্য ক্ষতিকর হয়ে বসে, এবং এর থেকে দেশকে উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়। আপনারা দেখেছিলেন আওয়ামী লীগ যখন স্বাধীনতার পরে ক্ষমতায় ছিল
তখন দেশকে দেউলিয়া করে দিয়ে গেছিল। দেশের অর্থনীতি, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের প্রশাসন, দেশের গণতন্ত্র তো ছিলই না, একদলীয় বাকশাল, দেশে মানুষের বাক স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সব কিছু হরণ করেছিল। এবং শুধু তাই নয়, দেশে মহা দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ লোককে না খেয়ে মরতে হয়েছিল। এই হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার চেহারা। আর এদিকে আওয়ামী লীগের মুখে বড় বড় কথা, বড় বড় বুলি। আওয়ামী লীগ মিথ্যে ছাড়া কোনোদিনও সত্য কথা বলে না। আওয়ামী লীগ যেমন মিথ্যা কথা বলে, তেমনি একটার পর একটা অন্যায়, অপরাধ এবং দেশ বিরোধী কাজ করে। দেশের আজকে প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে, তারা কোনো প্রতিষ্ঠান রাখে নাই। এই যে এখানে একজন সম্মানিত শিক্ষক বসে আছেন, ডক্টর ইউসুফ সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ছিলেন, উনি বলুক শিক্ষা ব্যবস্থা আজকে কী অবস্থা করেছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। কারণ যে এখন ঢাকা ইউনিভার্সিটিতে এই যে GPA 5 করা পাওয়ার ছেলে মেয়ে, এত ছেলে মেয়ে যাচ্ছে ভর্তি হতে, তা তো ভর্তি হতে পারছে না, একজন দুজনের বেশি তারা কেউ ভর্তি হতে পারে না, মেধাতে টেকে না, অথচ তারা সব GPA 5 পেয়ে গেছে। আপনারা নিশ্চয় টেলিভিশনে দেখেছেন এটাও, যে GPA 5 টেলিভিশনে ছেলে মেয়েদের যারা পেয়েছে তাদেরকে কয়েকজনকে প্রশ্ন করা হয়েছিল কী কী সব উত্তর পেয়েছে। এতটুকু সামান্য জিনিস তারা যদি নিজেরাও না জানে, তাহলে এরা GPA 5 কীভাবে পায়, সেটা তো শিক্ষক হিসাবে শিক্ষকদের বিবেচনা করা দরকার। এটার লক্ষ্য একটাই, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে হয় যারা পারবে তারা বিদেশে পাঠাবে, পাশের দেশে পাঠাবে, আর নাহলে আর যারা থাকবে তারা এই দেশে লেখাপড়ার মান সেরকমই, অনেক হয়তো সে গ্র্যাজুয়েশন করেছে, ই করেছে, কিন্তু সে মানের দিক থেকে সে মোটেই উন্নত নয়, ফলে চাকরি বা বড় চাকরি বাকরি পাওয়ার মতো কোনো উপযুক্ততা তার থাকবে না। তখন কি হবে, অন্য সাহেবরা বড় বড় পদে থাকবেন, আর আমাদের দেশের ছেলে মেয়ে যারা আছে তারা হবে কেরানি চাপরাশি এই সব বানাবার, সেই আগের সেই ব্রিটিশ আমলের কায়দা এখন শুরু হয়েছে। তারপরে আপনারা দেখেন অর্থনৈতিক অবস্থা একই অবস্থা, এবং অর্থমন্ত্রী নিজে মাঝে মাঝে বলেন, নিজে নিজেকে প্রতিবন্ধী বলেন, কোনো সময় তিনি প্রতিবন্ধী হন, কোনো সময় নিজেই স্বীকার করেন যে দেশে আজকে পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে। তার মানে অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে দেশের টাকা লুট হয়ে যাচ্ছে, দেশে কোনো দিন টাকা থাকছে না। আর এই লুটেরা কারা, নিশ্চয় সরকারে যারা আছে তারাই লুটেরা। কাজেই তাহলে আজকে যিনি ক্ষমতায় আছেন তাকে তো লুটেরাদের রাজাই বলেন, রানী বলেন, যাই বলেন, তিনিই তো হলেন প্রধান, লুটেরাদের প্রধান। তারপরে সে অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করেছে, তারপরে আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান এটাও তো শেষ করে দিয়েছে। আজ যে বিদেশে আমাদের লোকজন যেতে পারে না, কর্মসংস্থান নেই, সুযোগ নেই, বাংলাদেশের মানুষকে কেউ নিতে নেয় না এখন, এই হলো অবস্থা। তারপরে যদি বিচার বিভাগের দিকে তাকাই আমরা, বিচার বিভাগকে আজকে শেষ করে দিয়েছে, আজকে দলীয়করণ করে প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করে বিচার বিভাগের মতো বিভাগকে শেষ করে দিয়েছে, ফলে সেখানে এখানে অনেক কয়েকজন ব্যারিস্টার লয়ার আছেন, তারা জানেন, তারা বুঝছেন, তারা ইয়ে করছেন, বুঝতে পারছেন যে বিচার বিভাগকে পুরো দলীয়করণ করে শেষ করা দিয়েছে। এবং শুধু তাই নয়, আজকে বিচার হয়ে গেছে বলে যে বিচার সকলের জন্য নাকি সমান বিচার, ন্যায় বিচার সকলের জন্য, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সকলের জন্য সমান বিচার নয়, এবং আওয়ামী লীগের জন্য একরকমের বিচার, আর বিরোধী দল বিএনপি বা বিরোধী দল সাধারণ মানুষের জন্য আরেক রকমের বিচার। আওয়ামী লীগ হয়ে জেলে গেলে যত বড় অপরাধী করুক না কেন, যত বড় ক্রাইমই করুক না কেন, তাহলে দুই দিন পরেই সে বেল পেয়ে ছাড়া পেয়ে যায়। আর বিএনপির লোকজন হলে তারা বেল পেলেও একটার পর একটা নতুন কেস দিয়ে তাদেরকে জেলে আটকিয়ে রাখা হয়, এই হলো অবস্থা। এমনকি আমরা এখন দেখছি
জেল গেটে পর্যন্ত ছাড়া পাবে, জেল গেট থেকে তাদেরকে নতুন মামলা দিয়ে আবার ফেরত নিয়ে যাও, এই হলো অবস্থা। এমন কি জেলখানায় যে সকলের প্রাপ্য অন্ততপক্ষে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা রাখা, বিএনপি কিংবা সাধারণ মানুষ বিরোধী দলের কেউ হলে তারা কোনো চিকিৎসা পাবে না, তারা হসপিটালে যেতে পারবে না, চিকিৎসা পাবে না, তাহলে তারা বাঁচবে কী করে? এইভাবে কিন্তু বিএনপির বেশ কয়েকজন লোক মারাও গেছে চিকিৎসার অভাবে, জেলখানায় মারা গেছে। আওয়ামী লীগ একদিকে গুণ করছে, একদিকে খুন করছে, আরেকদিকে জেলখানায় পং নিয়ে মানুষকে বিনা মানুষকে দিনের পর দিন আটকে রেখে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে, তাদেরকে শেষ করে দিচ্ছে। আজকে গণগ্রেফতারের নামে চলছে সারা দেশে বিএনপির লোকজন, বিরোধী দলের অন্যান্য বিরোধী দলের লোকজন এবং সাধারণ মানুষের উপরে নির্যাতন। পবিত্র রমজান মাসে পর্যন্ত আজকে আমাদের দেশের ছেলে মেয়েরা বা বড় বড় যারা আছে তারা কেউ নিজের ঘরে শান্তিতে সেহরিটা পর্যন্ত করতে পারে না এই পুলিশের অত্যাচারে। আর পুলিশ কি চলছে, এইদিকে চলে গ্রেফতার বাণিজ্য, ব্যবসা চলছে। এদের আগে বহু টাকা বানানো দরকার, তাদের এখন স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে, তাদের ভালো ভালো বাড়ি হচ্ছে, তাদের গাড়ি থাকে, তাদের তো এখন ছেলেমেয়েরা ভালো স্কুলে যায় সেটা ভালো কথা, লেখাপড়া করা ভালো ভালো খাওয়া দাওয়া কাপড় চোপড় সবই পাচ্ছে তারা, দুই রকমের, এক থেকে সরকার থেকেও তাদেরকে দেওয়া আর অন্য তাদেরকে খুশি রাখার জন্য দেওয়া, আর অন্যদিকে তারা বাণিজ্য করে ব্যাপক অর্থ উপার্জন করা, এই হলো অবস্থা। বিচার বিভাগে কোনো ন্যায় বিচার বিএনপি পায় না, কাজেই সেই জন্য আমরা বলতে চাই বিচার সকলের জন্য সমান হতে হবে, সকলের জন্য আইন সমান হতে হবে। আজকে 15,000-এর ওপরে লোক বন্দি রয়েছে জেলখানায়, সেদিন চিফ জাস্টিস নিজে দেখে এসে বলেছেন বসবাসের অযোগ্য, সেখানে কোনো কয়েদি পালেন বা সামান্য এরা নিরীহ লোক, যদি 15,000 লোকই তারা যদি সন্ত্রাসী বা তারা যদি এই কি বলে খারাপ কাজে অপরাধের সঙ্গে জড়িত 15,000 লোক, তাহলে বাংলাদেশের এই সমস্ত লোককে খারাপ করেছে আওয়ামী লীগ, অপরাধ শিখিয়েছে আওয়ামী লীগ। আজকে অপরাধ সাধারণ মানুষের মধ্যে নাই, আজকে অপরাধ আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগ যুবলীগ আর পুলিশের মধ্যে অপরাধ, এদেরকে অপরাধী। আমি বলবো কয়েকদিন আগে ফাহিমকে, এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা এবং তাকে কোনো ক্রস ফায়ার নয়, তাকে হত্যা করা হয়েছে এবং তাকে হ্যান্ডকাপ করা অবস্থায় পাওয়া গেছে সেই পুলিশের কাস্টডি থেকে। এইটা আমার মনে হয় কোর্ট খুললে আমাদের যারা লয়ার আছে তাদের কারো এটা নিয়ে মুভ করা উচিত যে কীভাবে এই ছেলেটা মারা গেল, কারণ তাকে তার আগেই তারা অ্যারেস্ট করেছিল, তাকে কোর্টে নিয়েছিল, কোর্ট থেকে রিমান্ডে নিয়েছে, রিমান্ডের একদিন পরেই তাকে রিমান্ডের সেই দিনই বোধ হয় তাকে শেষ রাতে তাকে নিয়ে যেয়ে হত্যা করা হয়েছে, তাকে হ্যান্ডকাপ করা অবস্থায়। তার মানে এইটা যারা তখন ছিল দায়িত্বে তারা পুলিশ তাকে হত্যা করেছে, এবং পুলিশ হত্যা করা মানে হাসিনা এর সঙ্গে ইনভলভ, কেন হাসিনা হলো হোম মিনিস্টার। কাজে আমরা বলতে চাই এই নিরীহ হত্যার বিচার হওয়া দরকার, এবং আপনাদের আমার সময় কম, তাই আমি আমার বক্তব্য না বেরিয়ে আপনাদের সকলকে বলবো আসুন, আমরা যা কিছু করছি কিছু পাওয়ার জন্য নয়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা অন্য কিছু এমপি হওয়ার জন্য নয়, আমরা যা করছি আজকে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য, দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। তাই আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ।